দলে কোনো বিভেদ নেই উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু বলেছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়ন ফর্ম নিতে চাইলে সবসময় স্বাগত জানানো হবে। দুপুরে রাজধানী বনানীতে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আমার কথা তো আমি দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যে সাংগঠনিক কাঠামোর মধ্যে একটু সামান্য বিভেদ নাই, একজন ব্যক্তিও জিএম কাদের নেতৃত্বের বাইরে আছেন আমার চোখে অন্তত পড়ছে না। যদি ম্যাডাম নির্বাচন করেন তার ছেলে করে, এবং ম্যাডাম আরেকজনের কথা বলেছেন যদি ওনারা নির্বাচন করে ফর্ম চান আমরা অবশ্যই ফর্ম দিব এবং স্বাগত জানাবো, এবং আমরা চাই উনি নির্বাচন করুন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।